ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন, কেন বিশ্ব চ্যাম্পিয়ন? ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে তারা আরও একবার সেমিফাইনালে, এবং তারা দেখালো কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। তবে আপনি যদি হ্যারি কেইন হন, আপনি আপনার কথা একটু ভাবুন যে আপনি হ্যারি কেইন, আপনি বিশ্বকাপে আপনার দলকে টিকিয়ে রাখতে পারবেন, আরও একটা স্পট কিক পেয়েছেন এবং খানিকক্ষণ আগেই আপনি একটা স্পট কিক থেকে দলকে সমতায় ফিরিয়েছিলেন, আপনি ওয়েন রুনির সমান গোলদাতা, ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ আছে, এই স্পট কিক থেকে যদি আপনি গোল করেন তাহলে আপনার দলও বিশ্বকাপে টিকে থাকে, আপনার দল যেভাবে খেলেছে পুরো বিশ্বকাপে এই ম্যাচটাতেও ইনফ্যাক্ট, তাহলে আপনি আপনার দলকে এই ম্যাচে টিকিয়ে রাখতে পারেন। সেখান থেকে হ্যারি কেইন বলটা মারলেন কোথায়, স্পট কিক থেকে, মিস করে গেলেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি কিক থেকে গোল করা হ্যারি কেইন। আপনি এই ধরনের গল্প বোধহয় শুধুমাত্র ইংল্যান্ড পেলেই লিখতে পারেন, এই ধরনের গল্প বোধহয় জমা থাকে ইংলিশদের জন্যই। ম্যাচ শেষে হ্যারি কেইন সবার আগে গিয়ে সমর্থকদের কাছে সবার সামনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে একরকম ক্ষমাই চেয়ে গেছেন। এই ম্যাচের ট্র্যাজিক হিরো হয়ে গেছেন হ্যারি কেইন, কিন্তু ওই যখন হ্যারি কেইন যাচ্ছিলেন সমর্থকদের কাছে তখন ইংল্যান্ডের তার যারা টিমমেট ছিল, তার টিমমেটরা সবাই ক্যামেরাম্যানদেরকে একরকম অনুরোধ করেছেন যে যেন হ্যারি কেইনকে খুব বেশি ফোকাস না করা হয়, তিনি এখন আসলে যেভাবে আছেন, যে মানসিক অবস্থায় আছেন একেবারেই ভেঙে পড়েছেন। অভাবনীয় দৃশ্য, এবং একই সঙ্গে ওই জায়গায় তারও খানিকক্ষণ আগে উগো লোরিস, টটেনহ্যামের টিমমেট তার, টটেনহ্যামের ক্যাপ্টেনও তার, দুজন মিলেই তো টটেনহ্যামের সবচেয়ে বড় তারকা বলা চলে, তিনি গিয়ে সবার আগে তার সঙ্গে ভাগ করেছেন এবং ওই জায়গায় সমবেদনাটুকু জানিয়ে রেখেছেন উগো লোরিস। ফ্যান্টাস্টিক ম্যান। এবং একটা ম্যাচে যখন এই ঘটনাগুলো ঘটছে, মাঠের ঠিক অন্য পাশে ফ্রান্সের সমর্থকেরা ফ্রান্সের প্লেয়ারদেরকে নিয়ে উৎসবে মেতেছে, একটা সময় আমরা দেখেছি যে কিলিয়ান এমবাপেরা যখন মাঠ ছেড়েছেন তখন অ্যাসিস্ট্যান্ট কোচ যারা ছিলেন তারা আলাদা করে একটা মানব দেয়ালের মতো তৈরি করেছিলেন দুপাশ থেকে, মাঝখান দিয়ে ফাঁক দিয়ে প্লেয়াররা বেরিয়ে গেছেন। ফ্রান্স এই ম্যাচে দেখালো যে কেন আসলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন, কেন তাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন বলা হয়। এবং 1998 সালের পর ব্রাজিল সেবার গিয়েছিল হোল্ডার হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে, আরও একবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিশ্বকাপের সেমিফাইনালে। ফ্রান্স কেন এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে সেটা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন, তবে এই ম্যাচ নিয়ে চলুন আমরা হালকা পাতলা একটু কথা বলে নেই। দেখুন, একটা ম্যাচ বিশ্বকাপের ফাইনাল হওয়ার যোগ্যতা রাখে, সেরকম একটা ম্যাচ এখনও পর্যন্ত যদি আমরা বিশ্বকাপে দেখে থাকি তাহলে সম্ভবত এটা। শুরু থেকে শেষ পর্যন্ত এই ম্যাচ আপনাকে দারুণ সব মুহূর্ত উপহার দিয়ে গেছে। একটা ফুটবল ম্যাচ কতভাবে রং পাল্টাতে পারে, কতভাবে একটা ম্যাচের মোমেন্টাম চেঞ্জ হতে পারে, তার সব কিছুই দেখা গেছে ইংল্যান্ড এবং ফ্রান্সের এই ম্যাচটাতে। অল ইউরোপিয়ান ফাইট। একটা ম্যাচে ইংল্যান্ড যখন বিশ্বকাপের কোনো ম্যাচে ফার্স্ট হাফে তারা পিছিয়ে থাকে, ওই অবস্থায় কোনো ম্যাচ তারা শেষ পর্যন্ত জিততে পারেনি, এবং আজও ঘটনার পরিবর্তন হলো না। এবং এর আগে ফ্রান্স যতবার পঁচিশ বারের ভেতরে 24 বারই তারা ফার্স্ট হাফে এগিয়ে থেকে সেই ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছিল। ঘটনা পুনরাবৃত্তি আবারও ঘটেছে, কিন্তু ইতিহাস এক জায়গায় বদলে গেছে। এর আগে বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্স, দুবারই ইংল্যান্ড জিতেছিল, এবার ফ্রান্স অবশেষে দানে দানে তিন দান বলে না, ঠিক তাই হলো, এবং তারা চলে গেল বিশ্বকাপের সেমিফাইনালে। ফ্রান্স ম্যাচটা কোথায় জিতলো শুরু থেকে দেখুন। অরেলিয়ান শুয়েমেনি, কি দারুণ স্ট্রাইক! আপনি বক্সের বাইরে থেকে যে কোনো গোল দেখতে আপনি পছন্দ করেন বিশ্বকাপের এই ধরনের স্টেজে এসে, যা সাধারণত যেটা দেখা যায় যে একটা সেট পিস হয়তো পার্থক্য গড়ে দেয়, সেরকম একটা অবস্থা হয়তো তৈরি হতে পারত। তার আগে শুয়েমেনির দুর্দান্ত স্ট্রাইক, জর্ডান পিকফোর্ডের সামনে কোনো সুযোগই ছিল না সেখান থেকে দলকে আটকে দেওয়া, বা ওই শটটা আটকে দেওয়া, ফ্রান্স এগিয়ে গেল। কিন্তু ফার্স্ট হাফে ইংল্যান্ডের পরে বেশ কিছু সুযোগ তৈরি করলো, স্পেশালি হ্যারি কেইন যেভাবে তার বডি ডামি দিয়ে দু একটা শট তিনি করলেন, তাতে মনে হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো এই ম্যাচে ফিরে আসার সুযোগ পাবে, এবং সুযোগ তারা পাচ্ছিল। ফার্স্ট হাফটা শেষ হলো 1-0 গোলে ফ্রান্স এগিয়ে, এরপর গিয়ে সেকেন্ড হাফে সেই পেনাল্টিটা তারা পেয়ে গেল, যেটা হয়তো পেনাল্টি ছিল, ক্রেডিটটা বুকায়ো সাকার, তিনি বেশ ভালো খেলছিলেন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত, তিনি ওখান থেকে পেনাল্টিটা আদায় করে নিলেন, কোনো সন্দেহ ছিল না সেটা পেনাল্টি কিক। এরপর হ্যারি কেইন সেখান থেকে স্মুথলি, মানে আপনি এর চেয়ে ভালো পেনাল্টি কিক হয়তো নিতে পারবেন না, তিনি প্রমাণ করলেন প্রবাবলি ফ্রান্স যেভাবে খেলছে তাতে ফ্রান্সের বিশ্বকাপ, তিনি এই জায়গায় একটু দ্বিমত পোষণ করছেন। কাম হিয়ার প্লিজ, ইয়েস এগেইন, হু উইল উইন দ্য ওয়ার্ল্ড কাপ? মরক্কো। ওয়াই? বিকজ ইট ইজ আ গ্রেট টিম, মরক্কো ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। টিম মাগরেব। ফ্রান্স এবং মরক্কো, ওই ম্যাচের গল্পটা হবে একটু অন্যরকম, সেটা একেবারে শেষ দিকে বলবো। ফ্রেঞ্চ কলোনি ছিল একটা সময় মরক্কো, সেখান থেকে তারা স্বাধীনতা পেয়েছিল পরে গিয়ে। এই মরক্কো ফ্রান্সের ম্যাচটা বিশ্বকাপের সেমিফাইনালে আসলে কত রকমের উত্তাপ ছড়াবে সেটা এখন থেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তারা দুজন এসেছিলেন সম্ভবত খেলা দেখতে, একই সঙ্গে একজন বলে গেলেন ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হবেন, আরেকজন এসে বললেন মরক্কো বিশ্ব চ্যাম্পিয়ন হবেন, পরে আবার উনি ফেরত এসে বললেন যে মরক্কো ওয়ার্ল্ড কাপের বেস্ট টিম, সম্ভবত বেস্ট টিম, এখনও পর্যন্ত সবচেয়ে এক্সাইটিং টিম।
তবে ওয়ার্ল্ড কাপের বেস্ট টিম এখনো পর্যন্ত যে ফ্রান্স সেটা বোধহয় একটু জোর দিয়ে বলাই যায়। যাই হোক, সেকেন্ড হাফটা যখন শুরু হলো তখন হ্যারি কেইন তো গোল করলেন, ম্যাচ এক একের সমতা। এরপরে বুকায়ো সাকার কাছেই একটা দারুণ সুযোগ এসেছিল, ইংল্যান্ড বেশ কিছু সুযোগও তৈরি করেছিল, ফ্রান্স তাদেরকে মনে হচ্ছিল তাদেরকে সুযোগ তৈরি করতে দেওয়া হচ্ছে না। কেলিয়ান এমবাপেকে অনেকটুকু আটকে রেখেছিলেন কাইল ওয়াকার, শুধুমাত্র কাইল ওয়াকার নয়, ইংল্যান্ডের সবাই মিলেই বেশ ভালো মতোই মার্ক করে রেখেছিলেন কেলিয়ান এমবাপেকে। যে কবার তিনি দৌড় দিয়েছেন ততবারই আসলে ইংল্যান্ড বিপদে পড়েছে বা পড়ার চেষ্টা করেছে। এই জায়গায় পরে গিয়ে যেটা হলো যে অলিভিয়ের জিরু একটা দারুণ সুযোগ তৈরি করলেন, সেখানে জর্ডান পিকফোর্ড ঠেকিয়ে দিলেন, কিন্তু ফ্রান্সকে আর আটকানো গেল না। এরপরে ওয়াইড পজিশনে বলটা নিয়ে গেলেন আতোয়া গ্রিজমান, গ্রিজমান চেপ একেবারে মাপা মাপা একটা ক্রস করলেন, সেখান থেকে অলিভিয়ের জিরু ওই জায়গা থেকে, যদি আপনি কাউকে দিয়ে হেড দিয়ে গোল করাতে চান তাহলে সম্ভবত এই অলিভিয়ের জিরুকেই আপনি হচ্ছে প্রেফার করবেন। জিরুর একটা দুর্দান্ত হেডার, তাতে ফ্রান্স এগিয়ে গেল ম্যাচে এবং তখনই অনেকটুকু নিশ্চিত হয়ে গেল যে ফ্রান্স হয়তো এই ম্যাচটা জিতে যাচ্ছে। এরপর তো সেই পেনাল্টি, থিও হার্নান্দেজ তিনি যখন ওইখানে মেইসন মাউন্টকে ফাউল করলেন, শুরুতে গোল দেওয়া হয়নি, পরে ভিএআর থেকে পেনাল্টি দেওয়া হয়নি, পরে ভিএআর থেকে পেনাল্টি দেওয়া হলো, কিন্তু ওই জায়গায় ইংল্যান্ডের ফুটবলাররা দাবি করছিলেন যেহেতু থিও হার্নান্দেজ লাস্ট ম্যান ছিলেন, তাহলে কি মেইসন মাউন্টকে যেহেতু ফাউল করেছেন তাহলে কি রেড কার্ড দেখানো যেত না, সেখানে একটা ইয়েলো কার্ড রেফারি দেখিয়েছেন। এবং সেখানে সম্ভবত ব্যাখ্যাটা হবে এরকম যে যেহেতু মেইসন মাউন্ট বলের খুব একটা ধারে কাছে ছিলেন না, থিও হার্নান্দেজ যদি সেখানে মাউন্টকে যেতেও দিতেন তাহলে হয়তো ওখান থেকে এমন কোনো গোলের থ্রেট তৈরিও হতো না, তাই ভিএআর কাছে মনে হয়নি যে ওই জায়গাটায় রেড কার্ড দিতে হবে। এই ডিসিশনটাও ভিএআর থেকে রিভিউ হয়ে এসেছে, সেটুকু নিশ্চয়তা দেওয়া যায়। হ্যারি কেইন এরপরই বলটা উড়িয়ে মারলেন আকাশে এবং একটা মহাকাব্যিক ম্যাচ শেষ পর্যন্ত হয়ে থাকলো। হ্যারি কেইন আরও একবার হয়ে গেলেন ট্র্যাজিক হিরো, অন্য পাশ থেকে হিরো ফ্রান্স। ফ্রান্স কেন আসলে বিশ্ব চ্যাম্পিয়ন এবং কেন তারা আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, আসুন সেই হিসাব আমরা আবার একটু মিলাই। আপনি হয়তো ফ্রান্সকে দেখে ভাবতে পারেন যে এই দলটা তো অত আক্রমণ করে না, কিন্তু এই দলটা যখনই আক্রমণ করে, একটা ম্যাচ জিততে আপনার কী দরকার, সুন্দর ফুটবল দরকার, দরকার নেই। একটা ম্যাচ জিততে আপনার দরকার সময় মতো গোল করা, ম্যাচের কন্ট্রোল রাখা, মোমেন্টাম যখন শিফট হয়ে যাচ্ছে তখন নিজেদের যে খেলার ধরন সেটাতে অভ্যস্ত নিজেদেরকে রাখা এবং মেজাজ না হারানো, সময় মতো গিয়ে পারলে অপোনেন্টকে গিয়ে মেরে আসা। তো মেরে আসার কাজটা খুব ভালো মতোই ফ্রান্স করতে পারে, ফ্রান্স সেই কাজটাই করে দেখালো। আরও একবার সেই জায়গায় গ্রেজমান, দুটো অ্যাসিস্টার হয়েছে অলিভিয়ের জিরু, এই সময়ের হিরো। তার তো হয়েই গেছে যে ফ্রান্সের হয়ে অল টাইম টপ স্কোরার তিনি, এখন তো তিনি হলেনই, ফ্রান্সের হয়ে আরও একটা ইম্পর্টেন্ট ম্যাচে তিনি গোল করলেন সেমিফাইনালে মরক্কো, মরক্কোর সঙ্গে ম্যাচটা ফ্রান্স এবার সহজে জিততে হয়তো পারবে না, কিন্তু এই ম্যাচেও ফেভারিট ফ্রান্স। শেষ পর্যন্ত দেখা যাক মরক্কো ফ্রান্স সেই সেমিফাইনালের অপেক্ষা, সেই সেমিফাইনালের প্রতীক্ষা। তবে সেমিফাইনাল আরও একটা আছে, আর্জেন্টিনা ভার্সেস ক্রোয়েশিয়া। বুঝতেই পারছেন এবারের বিশ্বকাপের সমীকরণ কোন দিকে যাচ্ছে, আমরা পেয়ে গেছি চারটা দল। আপনার কী মনে হয় শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতবে কারা, জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.